মদাসের কাপড়ে চোপড়ে হয়ে যায় যেন সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আগামীর পঞ্চায়েত প্রত্যেকটা আমাদের কি করতে হয় আমাকে দেখে নেবেন। আমি আপনাদেরকে তথ্য দিচ্ছি, আমার যিনি তথ্য ভুল হয় এই আরাবুল্লাহ কাইজা তাকে জিজ্ঞাসা করবেন, আমি যদি ভুল কথা বলি আমাকে তথ্যটা কেটে দিতে বলবেন। প্রতি বছর ওই খালের পানি তুলে আমরা চাষ করছি, ওই ফসল আমরা খাওয়ার পরে আমাদেরও শরীর স্বাস্থ্যে ক্ষতি হচ্ছে। সুতরাং আমরা আগামী দিনে কিভাবে রেদার কমপ্লেক্সকে ওই মেশিন ব্যবহার করতে হয় ঠিক সময় আমরা শিখিয়ে দেবো। তাই ভাঙড়বাসীকে বলছি আমার সাতদিন ভাঙড়কে আমি আশা করছি পশ্চিম বাংলার অন্যতম শ্রেষ্ঠ বিধানসভাতে পরিণত করে ছাড়বো যদি আপনারা আমার সাতদান ঠিক একইভাবে। সকলে ভালো থাকবেন, সময় অল্প, আজানের সময় এসেছে, সকলে ভালো থাকবেন, শান্তি শৃঙ্খলার সাথে আপনারা বাড়ি যান। যেমনভাবে আপনারা এসেছেন শান্তি শৃঙ্খলার সাথে ঠিক একইভাবে বাড়ি যাবেন, কোনো রকম প্ররোচনায় কারো পা দেবেন না, কেউ প্ররোচনায় পা দেওয়ার দরকার নেই। যত রাগ গুসা আছে মনের মধ্যে রাখুন, ভোটের সময় আসলে ভোট বাক্সে গিয়ে সব রাগ উল্টে দেবেন। প্রিয় আশা করি সবাইকে সালাম, আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, নওশাদ সিদ্দিকী করেছেন কি, এ তো একেবারে চমকে দেওয়া কর্মসূচি। দর্শক, আজকে ভাঙড়ের চালতা বেরিয়াতে একটা প্রোগ্রাম হয়েছে, সেখানে তিনি বক্তব্য রেখেছেন, কিন্তু সেই সভাটা হওয়ার আগে যে মিছিলটা হয়েছে ওখানে একেবারে পিলপিল করছেন মানুষ। দেখুন দর্শক, কি ভিড়, কি জমায়েত মিছিলে, এবং সেখানে স্লোগান চলছিল একেবারে, দেখছেন ইয়াং গ্রুপ একেবারে মিছিলে রয়েছে। এবং আমি যেটা দেখছিলাম যেখানে সভাটা হচ্ছিল সেখানকার চিত্রটা দেখুন দর্শক, একেবারে বাড়ির ছাদে বারান্দায় গাছের ডালে পুরুষ মহিলা, কি ভিড়, কি জমায়েত, এ তো একেবারে চমকে দেওয়ার মতো জমায়েত। যে ভিড় আমরা দেখছি এ তো একেবারে মমতা ব্যানার্জির, অভিষেক ব্যানার্জির কর্মসূচিকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো একটা ভিড় জমায়েত। আমি জানি না মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি ছাড়া ওই দলের অন্য কোনো নেতা যখন কোথাও কোনো কর্মসূচিতে বক্তব্য রাখতে যান তাকে উদ্দেশ্য করে এরকম ভিড়টা হয় কি না, এই জমায়েতটা হয় কি না। এমনকি অভিষেকের যে সভা, আমি জানি না সব জায়গাতেও এরকম জমায়েতটা হয় কি না, সেখানে একজন এমএলএ, আইএসএফের একজনই এমএলএ রয়েছেন এই দলের, সেই নেতা যখন তার এলাকাতে বক্তব্য রাখছেন এরকম একটা পরিবেশেও, এবং যখন একটা কর্মসূচি নিচ্ছেন সেখানে এত ভিড়, এত জমায়েত, এবং মিছিলে একেবারে থিক থিক করা ভিড়। দর্শক, আমি তো অবাক হচ্ছি, এরকম লম্বা মিছিল আজকে হয়েছে। দর্শক, এটা কিন্তু একটা বিরাট ইঙ্গিত, এটা কিন্তু একটা বিরাট ইঙ্গিত যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে হয়তো ভাঙড় নতুন একটা ইতিহাস তৈরি করতে পারে। আমি জানি না অন্যান্য জায়গায় কি হবে, কিন্তু ভাঙড়ে যে একটা নতুন ইতিহাস তৈরি হবে সেটা দর্শক এখন থেকে কিন্তু আন্দাজ করে বলা যাচ্ছে। বেশি দেরি নেই পঞ্চায়েত ভোট, এবং আপনারা জানেন যে একুশের বিধানসভা নির্বাচনের পর যখন নওশাদ সিদ্দিকী ওখানকার এমএলএ হয়ে গেলেন আইএসএফের টিকিতে, তারপর কী ধরনের ওখানে সন্ত্রাস হয়েছে, বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দেওয়া হয়েছে আইএসএফের অনেকের, এরকম কিন্তু অভিযোগ ছিল ওই ভাঙড় বা আশপাশে। এবং অনেকে কিন্তু ঘরে একেবারে ঢুকে পড়েছিলেন যারা আইএসএফ করছিলেন, যে না আর এই দলটা করবো না, এই দল করলে আমাদের আর কি রক্ষে থাকছে না, যা হচ্ছে এই দলটা আর করা যাবে না, এরকম কিন্তু একটা ভীতি, একটা ভয় তৈরি হয়েছিল। এবং আমি দেখেছিলাম যখন আক্রান্ত হয়েছেন আইএসএফের কর্মীরা, তারা যখন থাঁতে যাচ্ছেন থাঁতে গিয়েও কোনো কাজ হচ্ছিল না। নওশাদ সিদ্দিকী, তিনিও কিন্তু অনেকটা নিরুপায় হয়ে পড়েছিলেন। কিন্তু দর্শক দেখুন আজকে যে ভিডিওটা সামনে এসেছে, এই যে মিছিলের যে ভিডিও, আমার তো যেন কোথাও মনে হচ্ছে যে সেই ভয়টা কেটে গেছে। আমার কিন্তু দেখে সেটাই মনে হচ্ছে, মানে এইরকম একটা কর্মসূচি, এবং এটা একটা নাকি প্রতিবাদ কর্মসূচি ছিল, কারণ একটা নাকি কিছু একটা গণ্ডগোল হয়েছিল সেজন্য তার বিরুদ্ধে একটা প্রতিবাদ কর্মসূচি। কিন্তু যাই হোক, আমি সেই ইস্যুতে যাচ্ছি না যে কী কারণে এই মিছিলটা বা কী কারণে সভাটা শুরু হয়েছিল, কিন্তু আমি জাস্ট ভিজুয়ালটা দেখছি, আমি জাস্ট ছবিটা দেখছি
যে ছবিটা কিন্তু অনেক কথা বলে দিচ্ছে, যে ভিডিও কিন্তু অনেক কথা বলে দিচ্ছে, অনেক ইঙ্গিত কিন্তু পরিষ্কার করে দিচ্ছে, অনেক বার্তা কিন্তু দিচ্ছে এই ভিডিওটা, যে এই হচ্ছে সেই ভাঙর, যে ভাঙরের আইএসএফ করতে গিয়ে অনেকেই আক্রান্ত হয়েছিলেন, অনেকে নাকি এখনও ঘর ছাড়া রয়েছেন বলেও খবরটা আসছিল। কিন্তু সেই ভাঙরের চালতা বেরিয়াতে একটা প্রতিবাদ কর্মসূচি হয়েছে, কারণ তাদের কর্মীদেরকে নাকি ফাঁসানো হয়েছে বলে একটা অভিযোগ আছে, তার বিরুদ্ধে একটা প্রতিবাদ কর্মসূচি। সে যাই হোক, ইস্যু যাই হোক, কিন্তু সেই যে কর্মসূচি, প্রতিবাদ কর্মসূচি, সেখানে ইয়াং গ্রুপের যে যোগ এবং সেখানে যে ভিড়টা, একজন এমএলএ সেখানে বক্তব্য রাখবেন, একজন এমএলএ একটা কর্মসূচি ডাক দিয়েছেন, কিন্তু তার বক্তব্য শোনার জন্য যে ভিড়টা, যে মিছিল, যে জমায়েত, আমি দর্শক, আমি কিন্তু অবাক হয়ে গেছি যে এরকম ভিড়, এরকম মিছিল, লম্বা মিছিল, মিছিলের শুরু শেষ কোথায় বোঝা যাচ্ছে না। এবং সেখানে যখন বক্তব্য রাখছিলেন এবং বক্তব্যর যে জায়গাটা, সেই জায়গায় যে ভিড়, যে জমায়েত, এ তো একেবারে অবাক করে দেওয়ার মতো। আমার মনে হয়, আমি জানি না যারা পলিটিক্যাল এক্সপার্ট তারা এই ভিডিও দেখেছেন কি না, দেখলে তারাও কিন্তু চমকে উঠবেন যে ভাঙর কলকাতার পাশে করেছেন কি, মানে করেছেন কি নৌসা সিদ্দিকী, এত ভিড়, এত জমায়েত তার কর্মসূচিতে, এবং সেখানে সত্যি মানুষ এত নামছেন। শুধু ডাকলি তো, ডাকলি তো লোক চলে আসবেন না, তাদের মধ্যেও তাগিদ থাকতে হবে, তাদের মধ্যে একটা অন্যরকম আবেগ থাকতে হবে। তাহলে কি সেই জায়গাটা, যেটা অনেকটা থিতিয়ে গেছিলো, সেটা কি আবার নতুন করে তৈরি হচ্ছে? এত ভিড়, এত জমায়েত, নওশাদ সিদ্দিকী একজন এমএলএ, আইএসএফের একজন মাত্র এমএলএ রয়েছেন, তিনি একটা ডাক দিয়েছেন প্রতিবাদ কর্মসূচির, সেখানে এত ভিড়, এত লোকজন। ফলে দর্শক, আমি যেন কত একটা ইঙ্গিত পাচ্ছি যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ভাঙর কিন্তু নতুন একটা ইতিহাস তৈরি করতে পারে। হয়তো দেখবেন যে তৃণমূল কংগ্রেস অনেক জায়গাতেই জিতে গেছে, আমার মনে হয় ভাঙরে তাদের জয়টা কিন্তু খুব কঠিন। অন্যান্য জায়গাতে যেখানে হয়তো বিজেপির দাপট রয়েছে, সেখানে হয়তো দেখবেন টিএমসি বেরিয়ে গেছে, কিন্তু ভাঙরে যে আমি দেখতে পাচ্ছি যে ভিজুয়াল সামনে আসছে, এবং মানুষের মধ্যে যে আবেগটা, এবং মানুষের মধ্যে যে প্রতিবাদ, প্রতিবাদী মুখ, এই মুহূর্তে যে মূর্তি আমরা দেখছি মানুষের মধ্যে, যে চেহারার মধ্যে, এটা কিন্তু একটা বিরাট ইঙ্গিত দিচ্ছে যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ভাঙর কিন্তু নতুন একটা ইতিহাস তৈরি করতে পারে। যে অন্যান্য জায়গায় হয়তো টিএমসি জিতে গেল, অনেক ভোটে জিতে গেল, একেবারে বোর্ড গঠন করে ফেললো, পঞ্চায়েত গঠন করে ফেললো, সব করে ফেললো, কিন্তু ভাঙরে সেটা কিন্তু কঠিন হবে, কারণ এখন থেকে যেভাবে গর্জে উঠছেন ভাঙরে মানুষজন, এখন ভোট অনেকটা বাকি রয়েছে, কিন্তু তার মধ্যে যেভাবে রাস্তায় নামতে শুরু করেছেন, যেভাবে মানে প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলতে শুরু করেছেন দর্শক, এটা কিন্তু একটা বিরাট ইঙ্গিত শাসকের কাছে, এটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না। দর্শক, আমি জানি না শেষ পর্যন্ত কী হবে, আবারও দমন করার জন্য দমনপীড়ন নীতি আবার নেওয়া হবে কি না শাসকের তরফ থেকে, সেটা দেখতে হবে। তবে আরাবুলের ভাঙরে নওশাদ সিদ্দিকী, তিনি যদিও বাইরের মানুষ ফুরফুরা শরীফের, তিনি ওখানকার এমএলএ, তিনি গিয়ে এরকম একটা মিছিল করছেন, এরকম একটা সভা করছেন, সেখানে এত মানুষের সংযুক্তি, এত মানুষের জমায়েত, এটা দর্শক একেবারে অবাক করে দেওয়ার বিষয় যে আরাবুলের ভাঙরে এই হাল টিএমসির, যেখানে মানে ওখানকার হয়তো শাসক আইএসএফ, কিন্তু আইএসএফের কোথায় আর সেরকম বিস্তার বা সংগঠন রয়েছে, একটা জায়গার একজন মাত্র এমএলএ হয়েছেন, কিন্তু সেই জায়গাতেই আইএসএফ যে তাদের জায়গাটা ধরে রাখতে পেরেছে বা ধরে রাখার চেষ্টা করছে এবং যে ধরনের সাড়া মিলছে, এটা দর্শক একেবারে পরিষ্কার যে আরাবুলের ভাঙর হয়তো আর আরাবুলের নেই। এমনি তার দল হেরে গেছে বিধানসভা নির্বাচনে, কিন্তু সেখান থেকে পুনরুদ্ধার করে আবার তারা হয়তো পঞ্চায়েতে একেবারে মানে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করতো বা করছে, কিন্তু সেই জায়গাতে একটা বিরাট ইঙ্গিত মিলছে আইএসএফের তরফের, এই যে আমরা যা দেখতে পাচ্ছি আজকে যে প্রোগ্রামটা হয়েছে, এটুকু পরিষ্কার যে আরাবুলের ভাঙর আর আরাবুলের নেই। বিধানসভাতে হেরেছেন তারা, আবার দেখবেন পঞ্চায়েতও হয়তো তারা গোহারা হারবেন। এবং দর্শক, আমি শুনছিলাম এক বক্তার, মানে বক্তার বক্তব্য, যেখানে আবার বলছিলেন ওই নামটা মোদাস্সার হোসেন। দর্শক, আপনারা জানেন তো মোদাস্সার হোসেন কত বড় দাপুরের নেতা, পঞ্চায়েতের প্রধান, তার আবার নাকি লাভ হাউস কিসব বাড়িটাই রয়েছে, এসব নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছিল। সেই মোদাস্সার হোসেন কত সময় কত বক্তব্য রাখতেন, কত থ্রেট করতেন, যদি ভোটটা না দাও তাহলে জব কার্ডের কাজ হবে না, যদি ভোটটা না দাও, কত রকম গরম গরম কথা বলতেন মোদাস্সার হোসেন। আমি জানি না তিনি এখন কোথায় রয়েছেন, তার কিন্তু সেই ধরনের গরম বক্তব্য কিন্তু আর আমরা শুনতেও পাই না। আর দেখুন, সেই মোদাস্সার হোসেনের নাম নিয়ে কথা বলা হচ্ছে, একটা সময় যেটা ভাবা যেত না যে মোদাস্সার হোসেনরা তারা থ্রেট করতেন, তারা হুমকি দিতেন, তারা তাদের ইচ্ছা মতো করে এলাকার আইন, এলাকার শাসন কায়েম করার চেষ্টা করতেন, আর সেই নেতার নাম ধরে অত জমায়েতে ওখানকার যারা নেতা আইএসএফের তারা বক্তব্য রাখছেন, একেবারে নাম ধরে তোপ দাগছেন, কোথায় সেই মোদাস্সার হোসেনরা?
তাহলে কি তারাও এখন ভয় পেয়ে গেছেন? আমি জানি না কী হবে শেষ পর্যন্ত ওখানকার পঞ্চায়েত ভোট। তবে দর্শক, আমি আবার বলছি, আজকে যে ভিজুয়াল দেখা গেছে, আমি আবার বলছি, ভাঙর কিন্তু নতুন একটা ইতিহাস তৈরি করতে পারে। হয়তো অন্যান্য জায়গায় টিএমসি হয়তো জিতে যাবে, টিএমসিকে হয়তো সরা যাবে না, কারণ তারা একটা অন্যরকম মেশিনারি ইউজ করে ভোটের ক্ষেত্রে, যেটা বলা হয়েছে। কিন্তু ভাঙরে হয়তো সেটা করতে পারবে না, কারণ ভাঙরের মানুষ যেভাবে গর্জে উঠছেন আইএসএফের সমর্থনে। ফলে দর্শক, এটুকু আমরা বলতে পারি আন্দাজ করে যে ভাঙরে কিন্তু পঞ্চায়েত নির্বাচনে কঠিন লড়াই হবে, সেটা কিন্তু বলা কোনো অপেক্ষা রাখে না। এবং আমি খবরও পাচ্ছি অন্যান্য জায়গাতে, যেন অনেকে বলেন যে টিএমসির বিরুদ্ধে হয়তো অনেকে প্রার্থী দিতে পারবেন না, কিন্তু ভাঙরে নাকি ওইরকম পরিস্থিতি নেই এই মুহূর্তে দাঁড়িয়েই, যে একতরফা ওই ক্যান্ডিডেট নমিনেশন হবে, ভোট না হয়ে জিতে যাওয়া, এরকম পরিস্থিতি নাকি টিএমসির ওখানে নেই। ওখানে যদি টিএমসি প্রার্থীও দেয়, তবে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইটা কিন্তু হবে। ওখানে একতরফা ভোট কিন্তু হবে না, যে প্রার্থী দিতে পারবেন না অন্য দলের কেউ, আমরা একেবারে নিজেরাই প্রার্থী দেবো, বিনা লড়াই একেবারে জিতে যাবো, এরকম চান্স নাকি মানে ভাঙরে নেই এখনই। আমি জানি না, এখন তো আরও অনেক সময় রয়েছে, এই সময় যত গড়াবে তাতে হয়তো আমার মনে হয় আরও শক্তিশালী হবে নতুন করে আইএসএফ। কারণ যে সাড়া, যে ভিড়, যে জমায়েত মিল, মানে এখন আমরা দেখছি এখন এই সময় দাঁড়িয়ে, এখন তো ভোট অনেক বাকি রয়েছে। এবং দেখবেন এখন তো শাসকের বিরুদ্ধে আরও অনেকে কথা বলছেন, ফলে আমার মনে হয় এই যে শক্তি আমরা আজকে দেখলাম, এই শক্তি হয়তো আরও বৃদ্ধি হবে আইএসএফের। ফলে পঞ্চায়েত নির্বাচনে কিন্তু টিএমসির মনে হয় না খুব একটা সহজ হবে ওখানে। তবে দর্শক, আজকে কিন্তু আরেকটা পন্থা অবলম্বন করেছিলেন নওশাদ সিদ্দিকী, সেটা হচ্ছে যে আজকে তার মিছিলে কোনো পতাকা কিন্তু ছিল না, কোনো পতাকা ছিল না। এর একটা কারণ নাকি বলা হচ্ছে, সেটা হচ্ছে যে পতাকা থাকলেই লাঠি থাকবে, আর লাঠি থাকলে হয়তো অন্যটা অন্য কিছু বলতে পারে। কারণ যেটা খবর, এর আগে টিএমসি ওখানে যে মিছিলটা করেছে তারা নাকি লাঠি শোটা নিয়ে মিছিল করেছে, যদিও এখন একটা ওরকম এক্সকিউজ রয়েছে যে লাঠি কি আমাদের এমনি, ও তো পতাকার লাঠি, এটা বলা হয়। কিন্তু অ্যাকচুয়ালি লাঠিটা হচ্ছে মেন, তাতে একটা পতাকা লাগিয়ে দেওয়া হয় যাতে করে ওই লাঠি নিয়ে মানে হুমকি বা ভয় ধরানো যায় বা ভাঙচুর করা যায়, এরকম একটা কথা ওখানে ছিল। সেই জন্য নাকি নওশাদ সিদ্দিকী আজকে বলে দিয়েছিলেন যে কেউ পতাকা নিয়ে আসবেন না, পতাকার দরকার নেই, কারণ পতাকা থাকলে লাঠি থাকবে, আর লাঠি থাকলেই ওরা অনেকে অনেক কিছু বলবে, অনেক অভিযোগ আমাদের নামে তুলবে, সুতরাং লাঠি আনার কোনো প্রয়োজন নেই, একেবারে নিজেরা মিছিল করে আসবেন, আমি এখানে বক্তব্য রাখবো, বক্তব্য শুনবেন, আমরা আমাদের প্রোগ্রাম শেষ করে চলে যাব, আমরা কোনো প্ররোচনায় পা দেব না, আমরা এমন কোনো জায়গা তৈরি করব না যাতে করে আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগের আঙুল তোলা হবে। এই কথা তিনি বলে দিয়েছিলেন, এবং সেই কথা মতোই কিন্তু ওখানে মিছিল হয়েছে, যে মিছিলে আপনারা দেখবেন কোনো কিন্তু পতাকা ছিল না। দর্শক, পরিষ্কার দেখুন, মানে পতাকা মানে ছিল না, একেবারে সামনে একটা ব্যানার ছিল, আর বাকি সবাই স্লোগান দিতে এসেছিলেন, সেই লাঠি হাতে, লাঠি নিয়ে পতাকা হাতে, সেই দৃশ্য কিন্তু আজকে দেখা যায়নি। ফলে তিনি যে কথা বলেছিলেন সেই কথা মেনেই ওখানে মিছিল হয়েছে, ওখানে প্রোগ্রাম হয়েছে। তবে দর্শক, সেটা অন্য বিষয়, কিন্তু আমি আবারও বলবো যে মিছিল, যে ভিজুয়াল আজকে দেখা গেছে, আমার মনে হয় এটা কিন্তু একটা বিরাট অ্যালার্মিং। আর আমি এটাও বলবো, যদি আসন্ন পঞ্চায়েত নির্বাচনে আইএসএফ ভাঙর যদি একটা ভালো রেজাল্ট করতে পারে তাদের মতো করে, দেখবেন তার জের কিন্তু পরবর্তী নির্বাচনে অবশ্যই পড়বে, এটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না। দর্শক, কী বলবেন? যদি এসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।